ফরিদপুর তিন আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক। প্রার্থিতা বাতিল করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করলে নৌকার প্রার্থী শামীম হকের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। এর ফলে তার নির্বাচন করতে আর কোনো বাধা নেই। তবে বরিশাল চার আসনের আওয়ামী লীগ প্রার্থী শাম্মী আহমেদের রিট খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে তার নির্বাচনে অংশ নেয়ার আর কোনো সুযোগ থাকল না। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ বহাল রেখে দুপুরে এই আদেশ দেন। এদিকে বরিশাল পাঁচ আসনের স্বতন্ত্র প্রার্থী শেরনিয়াবাদ সাদিক আবদুল্লার প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন না। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ স্থগিত করে এই আদেশ দেন। এর আগে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কর্নেল জাহিদ ফারুক। অন্যদিকে যশোর চার আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বৈধ ঘোষণা করে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন একই আদালত।